জাতীয় পার্টি উঠবে গজব গজব নামে আমি চোখেরা লাগছে ওনার সামনে দিয়ে কি হয় আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে জি 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 টাকা দিয়ে 200 কোটি টাকার মতো পাইছে কিন্তু টাকা কোন ক্যান্ডিডেট দেয় না এরও দেয় নাই একও দেয় না কেউ নিতে এই প্রার্থী জোরসোর জোরসোর জোরসোরের গরু ছাগল খাবার মানে এই জন্য ভাঙতে ভাঙতে কতটি ভাঙলো না ওই গত কালকা পরশু দিন ফিরোজ রশিদ এত মন্ত্রীর ছেলে মন্ত্রী ওরও বহিষ্কার করলো সুনীল শুভ রায় এই দুইটা লোক গুরুত্বপূর্ণ জাতীয় পার্টি একে বহিষ্কার করলো কেন এ হালাক এর লিগে গজব জাতীয় পার্টি উঠবে গজব গজব নামে আমি 30 বছর রাজনীতি করছি আমি জেলার সেক্রেটারি মুন্সিগঞ্জের আমার সভাপতি দেওয়ার কথা দেয় নাই টাকা খাইয়া অন্যদিকে দিয়ে লাইছে টাকা খাই আমার সেক্রেটারি আমার সভাপতি দেওয়ার কথা সভাপতি মারা গেছে আমার যে আগে সভাপতি ছিল কুতুবুদ্দিন উনি মারা গেছে আমারে দেওয়ার কথা সব ফাইনাল কিন্তু এটা দিল না জি এম কাদের বউ টাকা খায় ওপেন তাহলে আমিও টাকা দিলে পারতাম কিন্তু আমি টাকা দেই নাই তো আমি টাকা দিয়ে করবো না আমি তাবলিক করি হজ করি আমি কেন টাকা দিতে যাবো এরা এই টাকা নিয়ে কাজটা করছে আর কি এবার নমিনেশনা দিছে আমাকে তিনজন না সালমান ইসলামে দিছে মনসুদ একাত্তে এই হেডার টাকা খাইয়া সিরাজ নিয়ে দিছে সিরাজে 300 ভোট পাইছে 300 কয় ভোট জানি পাইছে বাটপার এই দলের মধ্যে দল তো আর থাকবো না দল আবার হিরা ভাঙবে আর একটা ভাঙা দেবে সালমান ইসলাম যদি সভাপতি করে তাহলে দলটা ঠিক মতো চালাইতে পারবো আমরা সালমান ইসলাম চারটা ভাঙছে তিনটা ভাগ হয়েছে হ্যাঁ আর একটা হওয়ার সম্ভাবনা আছে এটা এটা নেতৃত্ব বাবলার সাহেব আছে বাবলার সাহেব সেন্টু সাহেব খোকা ওই যে লেখা খোকা ওই যে আমার ডাক্তার আমি তো লাভ করি।